মালদায় সস্তায় বেশ ভালো থাকার সেরা ঠিকানা ইউথ হোস্টেল। এখানে দুটি ইউথ হোস্টেল আছে, তার মধ্যে এই বিল্ডিংটার নাম শিবরাম ভবন। এখানে দোতলা থেকে পুরো ওপরতলা পর্যন্ত পুরোটাই ইউথ হোস্টেল, আর নিচের তলাটি দোকানের জন্য ভাড়া দেওয়া। এটি এসি ডাবল বেডরুম। এখানের বেডটি বেশ চওড়া, সঙ্গে বাচ্চা থাকলেও কোনো অসুবিধা হবে না। এই রুমের মধ্যে রয়েছে দুটি মিরর, যার মধ্যে একটি ওয়াল মিরর আর একটি ড্রেসিং টেবিল, আর রয়েছে সাইড টেবিল, আর আছে একটি চেয়ার, আর একটা ছোট আলমারি যেটি আপনি প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। বাথরুমে আধুনিক সুযোগ সুবিধার সাথে রয়েছে গিজারও। এটি লেডিস ডরমেটরি রুম। এখানে রয়েছে 7টি বেড, প্রত্যেক বেডের ভাড়া মোটামুটি 250 টাকার মতো। ডরমেটরি রুমে রয়েছে পর্যাপ্ত পরিমাণ আলো এবং ওয়াল ফ্যান ও সিলিং ফ্যান আছে। আর যেটা আছে সেটা হলো প্রত্যেকটা বেডের তলায় একটি করে ড্রয়ার আছে, যেখানে আপনি লাগেজ রাখতে পারবেন। এটি ভিআইপি স্যুট। দরজা দিয়ে ঢুকে প্রথমেই রয়েছে ড্রয়িং রুম। ড্রয়িং রুমে রয়েছে একটি সোফা, তার পাশে রয়েছে বেডরুম। বেডরুমটি ডাবল বেডরুম, বেশ সাজানো গোছানো ও পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটি এসি রুম। এটি ভিআইপি স্যুটের বাথরুম। এই বাথরুমটিতে আধুনিক মানের সমস্ত কিছু ব্যবস্থা আছে, সঙ্গে গিজারও আছে। ইউথ হোস্টেলের প্রতিটি ফ্লোরেই রয়েছে একটি করে আরও ওয়াটার ফিল্টার, যার ফলে আপনি এখান থেকে জল নিয়ে নিতে পারবেন, আপনাকে জল কিনে খেতে হবে না। শিবরাম ভবন থেকে পায়ে হাঁটা দূরত্বে রয়েছে মালদা মাল্টি ফেসিলিটি ইউথ হোস্টেল, যার আর এক নাম স্বামী বিবেকানন্দ যুব আবাস। ইউথ হোস্টেলের এই বিল্ডিংটি নতুন তৈরি হয়েছে। এখানে নন এসি রুম 600 টাকায় এবং এসি রুম 900 টাকায় পাওয়া যায়। শিবরাম ভবনের ডরমেটরি রুমের ভাড়া 225 টাকা পার বেড, এসি ডাবল বেডরুমের ভাড়া 800 টাকা, নন এসি ডাবল বেডের ভাড়া 600 টাকা। মাল্টি ফেসিলিটি সেন্টার এসি ডাবল বেডরুমের ভাড়া 950 টাকা, আর নন এসি ডাবল বেডের ভাড়া 700 টাকা। মালদা যুব আবাস বুক করতে চাইলে আপনি কলকাতার মৌলালিতে যে যুব আবাস আছে সেখান থেকে বুক করতে পারেন, অথবা অনলাইনেও বুক করতে পারেন। ইউথ হোস্টেল বুক করতে হলে আপনি স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটটিতে যান, সেখানে গিয়ে বুকিং অপশানে গিয়ে মালদা ইউথ হোস্টেল সিলেক্ট করুন। এরপর পছন্দ মতো ডেট এবং পছন্দ মতো রুম সিলেক্ট করে সেটিকে কনফার্ম করে দিন। মালদা ইউথ হোস্টেলে খাবার ব্যবস্থা নেই, সেক্ষেত্রে বাইরে অনেক হোটেল পাবেন, থেকে খাবার এনেও খেতে পারেন, আবার সেখানে গিয়েও খেতে পারেন।